সম্মানিত চাকুরি প্রার্থী ভাই বোনেরা, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এর দুই ধাপের সার্কুলার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তৃতীয় ধাপের নিয়োগ সার্কুলার আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর আশা করা যায় এই পরীক্ষা, অর্থাৎ প্রথম ধাপের পরীক্ষা আগস্ট মাসে হয়ে যাবে। আমার চ্যানেল প্রতিনিয়ত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আজকে থাকছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রশ্ন প্যাটার্ন। এই প্রশ্ন প্যাটার্ন বোঝার জন্য আমরা 2022 সালে অনুষ্ঠিত তিন ধাপের প্রশ্ন সমাধান করব। প্রথম পর্যায়ে থাকছে প্রথম ধাপে অনুষ্ঠিত, অর্থাৎ 22 এপ্রিল 2022 তারিখে অনুষ্ঠিত প্রথম ধাপের সাধারণ জ্ঞান অংশের সমাধান। তো চলুন শুরু করা যাক। আমরা এই ভিডিওতে শুধুমাত্র সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের সমাধান করব, তাই কোনো সিকোয়েন্স থাকবে না। প্রশ্ন শুরু হচ্ছে প্রথম ধাপে 36 নম্বর দিয়ে। প্রশ্নে বলা হচ্ছে কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হারিকেন নামে অভিহিত করা হয়। উত্তর হবে আমেরিকা। পরের প্রশ্নে বলা হচ্ছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়। উত্তর হবে 2রা এপ্রিল। 39 নম্বর প্রশ্নে বলছে কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। উত্তর হবে 23শে ফেব্রুয়ারি 1969। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর সমাধি স্থল কোন জেলায়। উত্তর হবে রাঙামাটি। এরপর আছে 51 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে বিমস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত। উত্তর হবে ঢাকা। টর্নেডো শব্দটি এসেছে, উত্তর হবে টর্নাডা থেকে, উত্তর ঘ। এরপরে 62 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10টি উদ্যোগের অন্তর্ভুক্ত। উত্তর হবে আশ্রয়ণ ও শিক্ষা সহায়তা। আমার দেখা নয়া চীন কে লিখেছেন। উত্তর হবে শেখ মুজিবুর রহমান। কালবৈশাখীর ইংরেজি হচ্ছে নর্থ ওয়েস্ট লিয়ার। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার হচ্ছে শেখ ওয়াহিদ। ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। উত্তর হবে 1999 সালে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDGতে অভিষ্ট কয়টি। উত্তর হবে 17টি। বাঙালি জাতির মুক্তির সনদ 6 দফার 2 দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত। উত্তর হবে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন। উত্তর হবে 8ম। 75 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন। উত্তর হবে সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়। উত্তর হবে 2011 সালে। প্রধান বিচারপতি নিয়োগ দেন কে। উত্তর হবে রাষ্ট্রপতি। এবারে আমরা 20 মে 2022 তারিখে অনুষ্ঠিত দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্ন সমাধান করব। তো চলুন আমরা সাধারণ জ্ঞান অংশে চলে যাই। শোনো একটি মুজিবরের থেকে এই গানটির গীতিকারকে। উত্তর হবে গৌরী প্রসন্ন মজুমদার। কাগজবিহীন প্রতিষ্ঠান হচ্ছে ই অফিস। নাটোরের দীঘাপাতিয়ার জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত। উত্তর হবে উত্তরা গণভবন। 15 নম্বর কোশ্চেনে বলছে ন্যাটোতে যোগ দেওয়ার ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। উত্তর হবে ফিনল্যান্ড। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নিচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ। উত্তর হবে পেশাগত জ্ঞান, দক্ষতা আর অনুশীলন। SMS এর পূর্ণরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। 25 নম্বরে বলছে আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলাদেশের সর্বশেষে আদমশুমারি হয় 2011 সালে। এটা উত্তর হবে 2021 সালে।
যেটু সর্বশেষ বলছে 2021 উত্তর। বৈশাবী কোন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব? এটার উত্তর হবে পার্বত্য চট্টগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন? উত্তর হবে 2009 সালে। কোন বানানটি শুদ্ধ? এখানে আদ্যাক্ষর এই বানানটি শুদ্ধ। উইকিপিডিয়া কি? উইকিপিডিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ। বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক শিল্পী বলেছেন শেখ হাসিনা। কত বছরের গড় আবহাওয়াকে কোন অঞ্চলের জলবায়ু বলে? উত্তর হবে 30 থেকে 40। 66 নম্বর কোশ্চেনে বলছে কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে? উত্তর হবে দেশের প্রাকৃতিক সম্পদ। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? উত্তর হবে রনিল বিক্রমাসিংহে। সম্প্রতি গোন্ডেল জুবিনী বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে নিউ ইয়র্ক। বিএমআই এর পূর্ণরূপ হচ্ছে বডি ম্যাস ইন্ডেক্স। শিশুর সহায়তায় হটলাইন নম্বরটি কত? উত্তর হবে 1098। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হচ্ছে 2021 থেকে 2041। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান। এবারে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এর তৃতীয় পর্যায়ের প্রশ্ন সমাধান করব, যেটার পরীক্ষা 3 জুন 2022 তারিখে অনুষ্ঠিত হয়েছিল। চলুন আমরা সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধানে চলে যাই। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়? উত্তর হবে HDL। 12 নম্বরে বলা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে কত সালে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? উত্তর হবে 1969 সালে। জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়াল মেট্রোরেলের দূরত্ব কত কিলোমিটার? উত্তর হবে 20.10। পাশে লোকে কিছু বলে কবিতাটি পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? উত্তর হবে সংকোচ। এক খণ্ড প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রডের দৈর্ঘ্য 1 মিটার হিসেবে স্বীকৃত, এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে? উত্তর হবে প্যারিস মিউজিয়াম। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী 2012 সালের মে মাসে চতুর্থ সপ্তাহের বৃষ্টির মোট 5 দিন, সপ্তাহের রবিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সরি এটা অঙ্ক। পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি? উত্তর হবে চীন। 24 নম্বর কোশ্চেনে বলা আছে মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি? উত্তর হবে কনসার্ট ফর বাংলাদেশ। স্টপ জিনোসাইড প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ। 71-এর দিনগুলি কার রচিত? উত্তর হবে জাহানারা ইমাম। 2022 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন পালন করা হয়? উত্তর হবে 124তম। বাউল গানকে হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি হচ্ছে মৃণাল হক। পদ্মা সেতুর উদ্বোধন করা হবে কত তারিখ? উত্তর হবে 25 জুন 2022 তারিখে। অর্থাৎ 25 জুন 2022 তারিখে পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছিল। কোন সালের প্রভাত ফেরিতে সর্বোত্তম 21-এর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি পাওয়া হয়? উত্তর হবে 1954 সালে, মানে গাওয়া হয় আর কি, এটা পাওয়া না গাওয়া হয়। অর্থাৎ কোন সালের প্রভাত ফেরিতে সর্বোত্তম 21-এর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি এই গানটি গাওয়া হয়েছিল। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে? উত্তর হবে রিসোর্স। সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই, চরণটির রচয়িতা চণ্ডীদাস। এরপরে 44 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 75তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়? উত্তর হবে মুজিব একটি জাতির রূপকার। সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত হচ্ছে মিথেন। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে আরটিসি এর পূর্ণরূপ কি? উত্তর হবে রাউন্ড টেবিল কনফারেন্স। 66 নম্বর কোশ্চেনে বলছে নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?
এর উত্তর হবে অসমর্থ শিক্ষার্থীদের অভিযোজন উপকরণ। এ বিষয়কে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। এই পঙ্কুক্তটির রচয়িতা কবি সুকান্ত ভট্টাচার্য। একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে? উত্তর হবে টাচ স্ক্রিন। শিশুর ভাষা শিক্ষায় প্রথম মাধ্যমকে? উত্তর হবে মা। পৃথিবীর প্রাকৃতিক সৌরপদ্মা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে? উত্তর হবে ওজোনোস্ফিয়ার। শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই হচ্ছে আমাদের ছোট রাসেল সোনা। নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত? উত্তর হবে ব্রি বঙ্গবন্ধু 100। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে চরমপত্র। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।